বাংলাদেশ থেকে পণ্য আমদানি করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান আজ শি জিনপিং এর সাথে শেখ হাসিনার বৈঠক এরশাদের শারীরিক অবস্থার আরো অবনতি ভোরে ডায়ালাইসিস করা হয়েছে আজ মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা গ্যাসের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখন আর পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই বললেন ওবায়দুল কাদের চট্টগ্রামে পাহাড় দখল করে অবৈধ বসতি গড়েছেন প্রভাবশালীরা ত্রিশ পাহাড়ে মৃত্যুর ঝুঁকিতে পাঁচ লাখেরও বেশি মানুষ এবং টাইগারদের বিশ্বকাপ মিশন শেষ হচ্ছে আজ মর্যাদার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান দর্শক স্বাগত দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু দেখছিলেন জেসিএক্স বিজনেস টাওয়ার শিরোনাম এবারে পুরো খবর চীনের রাজধানী বেইজিংয়ে আজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকে রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হতে পারে এদিকে বাংলাদেশ থেকে চীনে পণ্য আমদানি করতে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার চীনের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের উল্লেখ করে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা Majority of this trade consisted of imports from China. I hope Chinese businessmen would significantly enhance their imports from Bangladesh in the coming year, given the fact that Bangladesh's export basket is expanding rapidly. As Bangladesh is marching ahead in various areas of economic growth and development, dear friends, I invite you to explore the full potential of business and trade relations with Bangladesh. সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তার কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না বলে জানিয়েছেন জি এম কাদের দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবারের সদস্যরা এদিকে তার ব্যক্তিগত সচিব খালেদ আক্তার জানিয়েছেন আজ ভোর চারটার দিকে তার ডায়ালাইসিস করা হয়েছে রিশাদ হাসানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সামদানি হক নাজুম গত 26 জুন সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ এরপর ক্রমেই খারাপের দিকে যাচ্ছে তার অবস্থা ফুসফুসের সাথে কিডনিও সংক্রমিত হয়েছে অবশেষে বৃহস্পতিবার বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হলো সাবেকের রাষ্ট্রপতিকে তার সার্বিক অবস্থা জানাতে গেল কিছুদিন ধরে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আসছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের সবশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় এরশাদের শারীরিক অবস্থার সম্পর্কে সাংবাদিকদের জানান তিনি বিকাল 4:10 সময় খবর পেলাম আমাদের এখান থেকে সিএমএস থেকে বলা হলো যে ওনাকে ভেন্টিলেশনে মানে লাইফ সাপোর্ট ফুল লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে ওনার কিডনি প্রপারলি ফাংশন করছে না যার জন্য ওনার বডি থেকে বর্জ্য বেরোচ্ছে না ওনার ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা দেখা দিচ্ছে এইভাবে প্রায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিছু না কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এরশাদের এমন অবস্থায় উদ্বিগ্ন তার পরিবার সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জি এম কাদের আমরা আগামীকাল জুম্মার নামাজের পরে আমাদের মসজিদগুলোতে স্পেশাল দোয়ার জন্য আমরা অনুরোধ করেছি আর একই সঙ্গে আমি এই দেশের অন্যান্য ধর্মাবলম্বী সকলকেই তাদের উপাসনালয়ে তাদের যে কোনোভাবে তারা যেন প্রার্থনায় আমার ভাইয়ের এবং আমাদের পার্টির চেয়ারম্যান আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ পল্লী বন্ধু ওনার বিষয়ে দোয়া করেন ওনার দ্রুত রোগ মুক্তি কামনা করেন তিনি জানান সিঙ্গাপুরে নেওয়ার মতো অবস্থা নেই এরশাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সিএমএইচ এর চিকিৎসকরা সামদানি হক নাজুম নিউজ 24 ঢাকা গ্যাসের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখন আর পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন গ্যাসের মূল্যবৃদ্ধির ব্যাপারে আমি কথা বলেছি যৌক্তিক কিছু কারণ এখানে রয়েছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করা সমন্বয় করা জন্য এর যৌক্তিকতা অনস্বীকার্য এটা পুনর্বিবেচনা
করবে কিনা এটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। তবে আমার মনে হয় না এটা পুনর্বিবেচনার কোনো সুযোগ আছে, কারণ এখনও ভর্তুকি দিয়ে প্রচুর ভর্তুকি দিত। প্রথম দিনে কিছুটা সমস্যা হলেও গত রাত থেকে সৌদি আরবের ইমিগ্রেশন সুবিধা ঢাকাতে শেষ করে সৌদি যাচ্ছেন হজযাত্রীরা। কোনো ধরনের সংকট ছাড়াই আজ দ্বিতীয় দিনে যাচ্ছে হজ ফ্লাইটগুলো। বিস্তারিত জানাতে হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। একটু জানতে চাই হজযাত্রীরা কি বলছেন। আসিফ, আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকাল রাত থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট এবং গতকালই 2600 অর্থাৎ 2600 জন হজযাত্রী হজের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন। আজকে এখনও পর্যন্ত 5টি হজ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। আজকে মোট 14টি হজ ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে, এর মধ্যে 7টি হচ্ছে সৌদি এয়ারলাইন্সের আর 7টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এছাড়া আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই বছর যে কি নতুন পদ্ধতি চালু করা হয়েছে সেটা হচ্ছে প্রি ডিপার্চার ইমিগ্রেশন সিস্টেম। আসলে ওই সৌদি আরব গিয়ে অর্থাৎ ঢাকা থেকে জেদ্দা বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশনের কার্যক্রম সারতে যে দীর্ঘ সময় লাগতো, সেখানে হাজিদের যে ভোগান্তি হতো আসলে সেটা এবার অনেকটা কমিয়ে আনেছে। এবং আমরা এখানে এসে হজযাত্রী যারা আছেন তাদের সঙ্গে কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছে যে হ্যাঁ, এটা আসলে খুব ভালো পদ্ধতি হয়েছে এবং এবছর 60-63,000 হজযাত্রী এই সুবিধা পাবেন। এবং আমরা কিছুক্ষণ আগে হাবের যে সেক্রেটারি এবং হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই পদ্ধতি যেটি চালু করা হয়েছে প্রি ডিপার্চার ইমিগ্রেশন পদ্ধতি, তাহলে যদি সেটা খুব কার্যকর হয় তাহলে আসলে আগামী তারা বিষয়টি নিয়ে আরও বেশি বাড়ানো যায় কিনা এই বিষয়ে তারা ভেবে দেখবেন। এবং হজযাত্রী যেটা বলছেন, তারা বলেছেন যে হজযাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে যদি যেই সময়টা আসলে জেদ্দা বিমানবন্দরে গিয়ে লাগতো ইমিগ্রেশনের কার্যক্রম সারতে, সেটা আসলে অনেকটা ঢাকা টু জেদ্দার যে ফ্লাইটের সময় সেটা এখনও কখনও কখনও সেই সময়টাও পেরিয়ে যেত, যার ফলে দেখা যাচ্ছে যে হাজিদের যে একটি সমস্যা হতো সেই সমস্যাটা এবার তারা কাটিয়ে উঠবেন এবং তারা এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন এই আশায় তারা আসলে অনেকটা সন্তোষ প্রকাশ করেছেন। তবে প্রসঙ্গত আসিফ, একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই আশকোনা ঢাকা যে হজ ক্যাম্প আছে, এই হজ ক্যাম্পে কিছুটা ব্যবস্থাপনারই অভিযোগ আছে এখানে আসা হজযাত্রীদের কাছ থেকে। আমরা তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে আসলে হজযাত্রীদের এখানে থাকার ব্যবস্থা নিয়ে অভিযোগ আছে। এখানে বিশেষ করে লেডিস যে ডরমিটরি অর্থাৎ মহিলা হজযাত্রী যারা আছেন তারা যেখানে থাকেন সেখানে স্থান স্বল্পতা, গাদাগাদি করে থাকতে হচ্ছে, ফ্যান সেখানে ফ্যান নেই, ফ্যান থাকলেও নষ্ট, এসি তো নেই, তারপরে রয়েছে মশার কামড়, আসলে উপরে নিচে যেটা অবস্থা হচ্ছে যেটা মূল সমস্যা যে একদিকে গরম আরেকদিকে মশার কামড়, এই নিয়ে এই আশকোনা হজ ক্যাম্পে আসা হজযাত্রীদের কিছুটা সমস্যা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া হজের অন্যান্য যে কাজগুলো আছে, বিমানগুলো সময়মতো ছেড়ে যাওয়া, এখনও পর্যন্ত কোনোরকম ফ্লাইট ডিলে বা জটিলতা সৃষ্টি হয়নি, অন্যান্য কার্যক্রম সব স্বাভাবিকভাবেই চলছে, এই ছিল হজ ক্যাম্প থেকে এখনও পর্যন্ত সর্বশেষ খবর। আসিফ হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আহসান হাবিব যুক্ত ছিলেন আশকোনা হজ ক্যাম্প থেকে। ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা থাকার পরও চট্টগ্রামের 30টি পাহাড়ে অন্তত 5 লাখেরও বেশি মানুষ বসবাস করছে। অবৈধভাবে পাহাড় দখল করে বসতি গড়ে তুলছেন প্রভাবশালীরা, আর এসব জায়গায় অল্প টাকায় নিজেদের মাথা গোজার ঠাঁই খুঁজে নিচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এই বাস্তবতায় নগর পরিকল্পনাবিদরা বলছেন, পাহাড়ে বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসন করা না গেলে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান সফল হবে না। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর বর্ষা আসলেই পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের তালিকা তৈরি করে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে জেলা প্রশাসন। এবারও তার ব্যতিক্রম নয়। গেল কয়েকদিনের অভিযানে 20টিরও বেশি পরিবারকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে 835টি পরিবারকে। উচ্ছেদ অভিযানে বাধা আসে প্রভাবশালীদের, এমনকি রাজনৈতিক চাপও থাকে। জেলা প্রশাসন বলছে যতই বাধা আসুক পিছপা হবেন না তারা। যে যত বড় বল প্রয়োগ করুক আমরা তাতে পিছপা হব না। আমরা আমাদের যে টার্গেট সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব এই অভিযান চালিয়ে। নগর পরিকল্পনাবিদদের মতে অল্প খরচে আবাসন সুবিধার ব্যবস্থা না করা গেলে পাহাড়ে বসবাসকারীদের উচ্ছেদ করা সম্ভব নয়। নিম্ন আয়ে ভাড়া দেওয়ার মতো কিছু অবকাঠামো তৈরি করতে পারে, কম রেটে সরকার ভাড়া দেবে নিরাপদ জায়গাতে, এবং তার আগে ওই মানুষগুলিকে চিহ্নিত করতে হবে কাদেরকে ভাড়া দেবে, কাদের জন্য ঘরগুলি তৈরি করা হচ্ছে।
এদিকে পরিবেশবিদরা বলছেন নির্বিচারে পাহাড় ও গাছ কাটার কারণে বাড়ছে পাহাড় ধসের ঘটনা। অনেকে পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি করে বসবাস করে বা পাহাড়ের উপরেও ঘর তোলে কোনো রকম প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ না করেই, যার ফলশ্রুতিতে কিন্তু এই পাহাড় ধসের পরিমাণটি বেড়ে যাচ্ছে। গত এক যুগে চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় পাহাড় ধসে 300+ মানুষ মারা গেছে। নাফিয়া ফারজানা, News24। অনুন্নত যাতায়াত ব্যবস্থা সহ নানা সমস্যায় চরাঞ্চলের মানুষ মানিকগঞ্জের দৌলতপুর থানার বাঘুটিয়া ওয়াছে এর মধ্যে। এখানকার বাসিন্দাদের মূল যানবাহন নৌকা, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি আর মোটরসাইকেল। দেশ যখন উন্নয়নের রোল মডেল, তখন ভাগ্য উন্নয়নে চরাঞ্চলেরও উন্নয়ন চান ভুক্তভোগীরা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামও বলছেন চরাঞ্চলের উন্নয়নে আন্তরিক সরকার। ইশাদ সোহেলের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের যমুনা পাড়ের দুঃখ নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ ঘাট, এখান থেকে প্রথম নৌকা ছাড়ে সকাল 9:30। এই সময়ের আগে নদী পেরিয়ে দৌলতপুর থানার কোনো জায়গায় যেতে হলে ব্যক্তিগতভাবে ভাড়া নিতে হয় নৌকা। গুনতে হয় 600 থেকে 2500 টাকা। দুপুরের পরে ফিরতে হলেও দিতে হয় এই ভাড়া। রোদ বৃষ্টি ঝড় তো এই পথের নিত্য সঙ্গী, মাঝে মধ্যে ঘটে ছোটখাটো দুর্ঘটনা। আর দুর্যোগের সময় নৌকা চলাচল বন্ধ থাকে কয়েকদিন, প্রয়োজনীয় কাজ থাকলে বা হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে বাড়ে বিপদ। যে কোনো সময় জ্বর তোমার আসলে ডুবে যায়, হ্যাঁ প্রাণহানি ঘটে। আমার ছেলে পরে মানিকগঞ্জ, থুয়ার কোনো জায়গা নাই, জ্বর আইলেও ছেলে আর আমার কলেজে যাইতে পারে না। মানে পরীক্ষা দেওয়ার সময় থাকে, পরীক্ষা দেওয়া লাগে, খুব কষ্ট। আমাদের অসুবিধা রোগী নিয়ে ছেলে মেয়ে নিয়ে আসা অসুবিধায় ব্রিজ হলে সবচেয়ে ভালো হয়। যাত্রাপথে কয়েক ঘাটে মানুষ নামান মাঝিরা। বাঘুটিয়া ইউনিয়ন শেষ গন্তব্য, সেখানে যেতে পেরিয়ে যায় ঘন্টা। দীর্ঘ সময় তীরে বসে অপেক্ষা, তারপরে যদি নৌকা মেলে সেই নৌকায় চড়ে চরের তীরে পৌঁছাতেও তাদের লাগে ঘণ্টাখানে, কখনো বা তারও বেশি কিংবা কখনো কম। তবে চরের তীরে পৌঁছানো মানেই গন্তব্যে পৌঁছানো নয়, সেখান থেকে তাদের গন্তব্যে পৌঁছাতে নিতে হবে ঘোড়ার গাড়ি অথবা মোটরসাইকেল, কখনো বা তারা যেতে পারেন পায়ে হেঁটেও। তবে মোটরসাইকেল সবচাইতে বেশি ব্যয়সাধ্য। বাঘুটিয়ার চরে পৌঁছে দেখা গেল আরেক দৃশ্য, এখানে মানুষ এখনও গরুর গাড়িতে চড়েন, ভারী জিনিসপত্র বহন করেন ঘোড়ার গাড়িতে, আর দ্রুত কোথাও পৌঁছতে হলে নিতে হয় মোটরসাইকেল। এখান থেকে নৌকা করে যাইতেছি, ইঞ্জিন নষ্ট হয়ে গেল, আমাদের আধা ঘন্টা এক ঘন্টা লস। হলিও তা তো মানুষ তো এখান থেকে যেতে কত কষ্ট করে আসলাম, যদি কোনো রাস্তা থাকতো, যদি ভ্যান গাড়ি চলতো অবশ্যই 10টা দিলে যেন আমার দিত। এমন অবস্থা দেশের অনেক চরাঞ্চলেরই। চরাঞ্চলের মানুষে স্বাভাবিকভাবে দুর্গত এলাকার মানুষ, তো তাদের জীবন মান উন্নয়নের জন্য বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। রাস্তাঘাটের অভাবে অবহেলাটা আরও বাড়ে, সে কারণে জনস্বার্থে এই কাজটি আমিও সহযোগিতা করব। বিভিন্ন হিসেব বলছে দেশের নদীগুলো থেকে জেগে ওঠা চরের জমি অন্তত 2500 বর্গ কিলোমিটার। অন্তরা বিশ্বাস, News24, মানিকগঞ্জ। দিনের সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর সঙ্গেই। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। 19 দিন ধরে বন্ধ বরিশাল পিরোজপুর রুটে বাস চলাচল। ঝালকাঠি বাস মালিক সমিতির বাধার কারণে এই রুটে বাস চলাচল করতে পারছে না বলে অভিযোগ করেছেন পিরোজপুর বাস মালিক সমিতি। প্রশাসন সহ বিভিন্ন স্তরে ধর্ণা দিয়েও মেলেনি সমাধান, এতে যাত্রীদের ভোগান্তি দিন দিন বাড়ছে। ইমন চৌধুরীর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 3 সপ্তাহ থেকে বন্ধ পিরোজপুর থেকে বরিশাল, ঝালকাঠি, কাউখালি, সরুপকাঠি সহ বিভিন্ন রুটে বাস চলাচল। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন পিরোজপুর থেকে বাস চলাচল করতে ঝালকাঠির কিছু অংশের উপর দিয়ে যেতে হয়। দ্বন্দ্বের কারণে এই রুটে বাস চলাচলে বাধা দিচ্ছে ঝালকাঠি বাস মালিক সমিতি।
দীর্ঘদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অন্য কোনো জেলার গাড়ি এবং কোনো পরিবহন কিংবা আন্তর্জাতিক মানের ই তারা গাড়ি চালাইতে দিচ্ছে না। রাস্তায় অবরোধ দিয়া বসে আছে, গাড়ি পাইতে আসি না, বইয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা। সকালবেলা আসি বিশেষ করে, আমি কী করে বসে আমি গাড়ি পাইতেছি না। শুধু যাত্রী নয়, মারাত্মক কষ্টে আছে শতাধিক বাস শ্রমিকও। উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছে তারা। আজকে 18-20 দিনের মতন বেকার বসে রয়েছি, খুব অবস্থা খারাপ। র‍্যাবের লোক আছে, প্রশাসনের লোক আছে, ঠিক আছে, তারা তো এটা সমাধান করতে পারে। প্রশাসন সহ বিভিন্ন স্তরে ধর্ণা দিয়েও সমস্যার কোনো সমাধান করতে পারেনি পিরোজপুর বাস মিনিবাস মালিক সমিতিও। তারা বলছে যে না, আমরা জালুকাঠি কালিজিরা থেকে আমরা গাড়ি চালাবো, বরিশাল আমরা যাব না। আমরা বলছি যে না, এভাবে আমরা গাড়ি চালাবো না, আমরা চাই এর সুরা সমাধান চাই। পিরোজপুর থেকে ঝালকাঠি ও বরিশালগামী বাস চলাচল চালুর বিষয়ে উদ্যোগ নেয়ার জন্য এরই মধ্যে বরিশাল বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জহির রায়হান, News24। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটে শুরু হয়েছে দুদিন ব্যাপী টেকনোক্রেসি 2019। দেশের 50টি শিক্ষা প্রতিষ্ঠানের 200+ দল অংশ নিয়েছে এই টেকনোক্রেসিতে। শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করতে এমন আয়োজন। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। রোবট, ড্রোন, গেম, এগিয়ে যাচ্ছে বিশ্ব। এগিয়ে যাওয়া বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে তাই শিক্ষার্থীরাও উদ্ভাবন করছেন নানা প্রযুক্তি। শিক্ষার্থীদের উদ্ভাবন করা প্রযুক্তির পসরা নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বসেছে দুদিনের টেকনোক্রেসি। প্রযুক্তিবিদদের উৎসাহিত করতেই বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক ব্যতিক্রমী এ আনন্দ মেলার আয়োজন, বলছেন আয়োজকরা। এতে শিক্ষার্থীরাও উপকৃত হবেন। বিভিন্ন অর্গানাইজেশন থেকে লোক আসছে, সরকারি বেসরকারি, এবং তারা এটা দেখে হচ্ছে যে এই জিনিসটাকে যদি ফাইন্যান্স করে, নতুন টেকনোলজি আবিষ্কার হবে, দেশের উপকার হবে, এবং হচ্ছে যে যে স্টুডেন্টরা কাজ করছে এটার উপরে তারাও হচ্ছে যে উপকৃত হবে। দুদিনের টেকনোক্রেসিতে শিক্ষার্থীরা পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট প্রদর্শনী সহ 8টি সেশনে অংশ নেবেন। এতে করে শিক্ষার্থীরা ক্লাসের বাইরে হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছে। এমন আয়োজনে নিজেরা উপকৃত হবেন, বলছেন শিক্ষার্থীরা। বিজ্ঞান যে চেতনা সেটাকে আপনার আরও হাই লেভেলে পৌঁছাতে এটা কিন্তু একটা অনেক বড় একটা ভূমিকা। একদম হাতে হাতে কাজ করার, আরও বেশি একদম বইয়ের বাইরে গিয়ে কাজ করার মানে এক্সপিরিয়েন্সগুলো পেয়ে থাকি। শিক্ষার্থীদের মেধা প্রকাশ ও নতুন নতুন প্রযুক্তিকে উৎসাহিত করতে সহায়তা করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। রুয়েটের এমন আয়োজনেও পাশে আছে তারা। এই আয়োজনকে আরও বেশি সমৃদ্ধ করতে এবং আরও বেশি মানুষের সামনে তুলে ধরবার জন্য, তাদেরকে কারিগরি এবং অর্থনৈতিকভাবে সহায়তা করবার জন্য এই বিষয়গুলো যেন আমরা হেল্প করতে পারি, এই ইস্যুগুলো নিয়ে আমরা তাদের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য আমরা এখানে যুক্ত হয়েছি। সরকারি বেসরকারি 50টি শিক্ষা প্রতিষ্ঠানের 200+ দল অংশ নিয়েছে এই টেকনোক্রেসিতে। কাজী শাহেদ, News24, রাজশাহী। বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে খুলনা থেকে মোংলায় স্থানান্তর করা হয়েছে কাস্টমস হাউসের সব কার্যক্রম। রপ্তানি ও আমদানি শুল্কায়ন সহ যাবতীয় কার্যক্রম মোংলা বন্দর থেকেই করতে পারবেন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। এতে আমদানি রপ্তানি কার্যক্রমেও গতি বৃদ্ধি সহ বন্দরের কর্মচাঞ্চল্য কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শেখ আহসানুল করিমের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মংলা বন্দরের প্রতিষ্ঠার পর থেকেই আমদানি রফতানি বাণিজ্য সহ কাস্টমস শুল্কায়নের সব কার্যক্রম মংলা কাস্টমস হাউস নামের খুলনার খালিশপুর থেকে পরিচালিত হয়ে আসছিল। এতে ভোগান্তিতে পড়তে হতো ব্যবসায়ীদের। বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে গেল সোমবার থেকে মংলায় কাস্টমস হাউসের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে। এতে খুশি ব্যবসায়ীরা। কমিশন মহোদয়ের সিদ্ধান্ত পেয়ে আবার অনাদিতে স্পিকার শেষ সন্ধ্যা, আজকে হয়তো ওই পণ্যটা খালাসি হলো না, এইভাবে এক দুদিন সময় ক্ষেপণের ব্যাপার ছিল, এটা এখন কমে আসবে। পোর্টের পাশাপাশি কাস্টম থাকাটাই খুব স্বাভাবিক, সবখানে এরকম আছে এবং দেরিতে হলেও মংলাতে এটা হয়েছে, এটাই ভালো। সকল ব্যাংকের শাখাগুলো যদি আমাদের এখানে আসে এবং শিপিং এজেন্টের ডেলিভারি অর্ডার যদি এখান থেকে দেয় তাহলে আমাদের গতি আরও বেড়ে যাবে। বন্দর কর্তৃপক্ষ বলছে এতে বন্দর ব্যবহারকারীরা উপকৃত হবেন, গতি বাড়বে এই বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমেও। কিছু কাজ খুলনায় যা করতে হতো তাদের একটু যাওয়া আসার হ্যাসেলটা
হতো সেটা এখন থেকে আর হবে না, এখন সব সেবা আমরা মংলা থেকে দিতে পারব। 2009 সাল থেকে বন্দর দিয়ে গাড়ি, খাদ্য, শস্য, সার ও ক্লিংকার আমদানি এবং হিমায়িত খাদ্য ও পাটজাত পণ্য রপ্তানি হওয়ার কারণে লোকসান কাটিয়ে বর্তমানে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই বন্দর বলে জানান সংশ্লিষ্টরা। তামিমুর রহমান, News24। নোয়াখালীতে ক্রমেই জনপ্রিয় হচ্ছে বায়োগ্যাস বা নবায়নযোগ্য জ্বালানি। সুবর্ণচরের চর ওয়াবদা ইউনিয়ন সহ প্রত্যন্ত গ্রামে জ্বলছে গ্যাসের চুলা, বিদ্যুতের আলো, বিদ্যুতের আলো, পানির পাম্প। সরকারের গ্রামকে শহরে রূপান্তরের প্রচেষ্টাকে এগিয়ে নিয়েছে সম্প্রতি ভুট্টা থেকে আবিষ্কৃত জ্বালানি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই নবপ্রযুক্তি দেশের জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মত বিশেষজ্ঞদের। আকবর হোসেন সোহাগের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশে ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে এবং জ্বালানির উপর আমদানির নির্ভরতা কমানোর জন্য নবায়নযোগ্য শক্তি হতে পারে গ্রহণযোগ্য সমাধান। রান্নাঘরের বর্জ্য, কৃষিক্ষেত্র, হাটবাজারের বর্জ্য, হাঁস মুরগির বিষ্ঠা, বায়োগ্যাসের কাঁচামাল, এসব বর্জ্যের মধ্যে ভুট্টা গাছের বর্জ্যে সবচেয়ে বেশি মিথেন গ্যাস থাকার বিষয়টি জেলার সুবর্ণচর উপজেলার প্রত্যন্ত গ্রামে দীর্ঘদিন গবেষণা করে সাফল্য পেয়েছেন আব্দুল গোফরান। এটা আমাদের মা বোনদের যক্ষা, চোখের সমস্যা, ছানি পড়া, এগুলো এখন যখন এনারা সচেতন হচ্ছে, ওনাদের কাঁচামাল যাদের আছে তারাই বায়োগ্যাসের প্রতি আগ্রহী হয়ে বায়োগ্যাসটাকে বেশি জনপ্রিয় করে তুলতে। শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমানোর জন্য বায়োগ্যাস হতে পারে উৎকৃষ্ট সমাধান। বিদ্যুৎ উৎপাদন খরচ কম, পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত হওয়ায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে এই প্রযুক্তি। কোনো ধোঁয়া নেই, কার্বন মনোক্সাইড নাই, কার্বন ডাইঅক্সাইড কম হয়, খুবই স্বাস্থ্যসম্মতটা গ্যাস। এটা বায়োগ্যাসের যে প্রযুক্তি বাংলাদেশে এসেছে, সেই প্রযুক্তি যদি গ্রামে আমরা এইভাবে ছড়িয়ে দিতে পারে তাহলে মানুষ আর শহরে থাকবে না, মানুষ গ্রামেই থাকবে। 2020 সালের মধ্যে সরকার 2000 মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে সংগ্রহ করার লক্ষ্যে নানা ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিটা বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের জন্য অনুদান দেওয়া হচ্ছে প্রায় 12,000 টাকা, তার উপরে স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে এবং তার সাথে কিছু কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। বর্তমানে দেশে 1,15,000 বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে প্রায় 40,00,000 বায়োগ্যাস প্ল্যান্টের সম্ভাবনা রয়েছে। সালে জোর চৌধুরী, News24। দিনের সংবাদের সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবে। স্বাগত, দেখছেন দিনের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তিউনিশিয়া উপকূলে শরণার্থীদের একটি নৌকা ডুবে অন্তত 80 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে উদ্ধার করা 4 জন উপকূলবাসী জানায় বৃহস্পতিবার নৌকাটি জার্জি শহরের কাছে ডুবে গেছে। ওই 4 জনের 1 জন পরে হাসপাতালে মারা গেছে। নৌকাটিতে আফ্রিকান শরণার্থী লিবিয়া থেকে ইউরোপের পথে পাড়ি জমিয়েছিল। তিউনিশিয়ার এক সরকারি কর্মকর্তা এবং রেড ক্রিসেন্টকে একথা জানিয়েছে। উদ্ধার পাওয়া 3 নাগরিক জানিয়েছে তারা লিবিয়ার জুয়ারা থেকে যাত্রা করেছিলেন। নৌকা ডুবে গিয়ে বহু মানুষ পানিতে তলিয়ে গেছে। এর আগে গেল মে মাসেও তিউনিশিয়া উপকূলে এমনই এক শরণার্থী নৌকা উল্টে অন্তত 65 জন ডুবে গিয়েছিল। ইউরোপের দেশগুলোতে পাড়ি জমানোর জন্য শরণার্থীরা প্রধানত পাচারকারীদের সহযোগিতায় লিবিয়ার পশ্চিম উপকূল থেকেই যাত্রা শুরু করে। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।